তো হ্যালো বন্ধুরা, তোমরা কি মাধ্যমিকে পেতে চাও বাংলায় 100-তে 100? তাহলে আমার চ্যানেলটিকে ফলো করো। আর কোনোদিনও বই না পড়ে তোমরা যদি 100-তে 100 পেতে চাও তাহলে আমার চ্যানেলটি এক্ষুনি ফলো করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। কারণ যারা অনেক পড়ে কিন্তু মনে রাখতে পারে না, বা যারা পড়ে না তারা পড়াশোনা না করে শুধু আমার এই ভিডিওগুলো শুধু একটু দেখবে, ভিডিওর মধ্যে যেটা আলোচনা করবো সেটা একটু মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমরা নিশ্চিন্ত 100-এ 100 পাবে। এবং যদি চ্যানেলে নতুন থাকো তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো। চলো শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করবো জ্ঞানচক্ষু গল্পের বিষয়বস্তু, মানে জ্ঞানচক্ষু গল্পের ভিতরে কী কী রয়েছে সেটা সম্পূর্ণরূপভাবে আলোচনা করবো। চলো শুরু করা যাক। জ্ঞানচক্ষু গল্পটি লিখেছে আশাপূর্ণা দেবী। চলো শুরু করছে আশাপূর্ণা দেবী। তার জ্ঞানচক্ষু গল্পটিতে শিশুমনের অনুভূতি জগতের এক অদ্ভুত ছবি ফুটিয়ে তুলেছেন। শিশুদের মানে শিশুমনের ছোটোবেলা যেসব মানে মনের ভেতর যেরকম থাকে সেটা ফুটিয়ে তুলেছে। তপন আর পাঁচটা শিশুর মতোই গল্পের বই পড়তে ভালোবাসে, মানে তপন একজনের নাম, সে আর পাঁচটা শিশুর মতোই গল্পের বই পড়তে ভালোবাসে। নিজের মনে মনে সেই গল্পের লেখকদের সে ভিন্ন গ্রহের আশ্চর্য মানুষ ভেবে নেয়, মানে মনে মনে ভাবে লেখকরা অন্য জগতের মানুষ। তার কাছে এটা অজানা ছিল লেখকরাও আর পাঁচটা সাধারণ মানুষের মতোই, কিন্তু তার ছোটো মাসির বিয়ের পর তপন জানতে পারে তার নতুন মেসোমশাই, অর্থাৎ ছোটো মাসির সঙ্গে যার বিয়ে হয়েছে সে তার ছোটো মেসোমশাই, সে একজন সত্যিকারের লেখক। তখন তার স্বপ্নের লেখক ক্রমশ বাস্তবে নেমে আসে। তখন সে জানতে পারলো যখন যে লেখকরাও তাদের মতো মানুষ, তখন তার সেই ভুল ধারণাটা ভেঙে যায়। জলজ্যান্ত লেখককে সামনাসামনি দেখে এই প্রথম তপন বুঝতে পারলো লেখকরা তার বাবা কাকা মামাদের মতো সাধারণ মানুষ। মানে জলজ্যান্ত যখন লেখকটাকে মানে তার ছোটো মেসোকে সামনাসামনি দেখলো তখন তার সে ভুল ধারণাটা ভেঙে গেল এবং সে বুঝতে পারলো যে লেখকরাও তার পাঁচটা মানুষের মতন। আর তার জ্ঞানচক্ষু খুলে যায়, মানে সে তখন নিজে থেকে বুঝতে পারলো যে লেখকরা পাঁচটা মানুষের মতো, তখন তার জ্ঞানচক্ষুটা খুলে যায়। এরপর গরমের ছুটিতে তপন মামা বাড়িতে রয়ে যায় কয়েকদিন। ওদিকে একই কারণে অধ্যাপক মেসোমশাই শ্বশুরবাড়িতে আসেন, তাই জলজ্যান্ত লেখককে কাছ থেকে দেখার সুযোগ হয় তপনের, আর তা থেকেই মনে লেখক হওয়ার উদ্যোগ যায় তপনের। দুপুরে সবার দিবানিদ্রার সুযোগে তিনতলার সিঁড়িতে সে তার হোম টাস্কের খাতায় আস্ত একটা গল্প লিখে ফেলে। দুপুরে দিবানিদ্রায় মানে দিনের বেলায় যখন সবাই ঘুমাচ্ছিল তখন সে তার হোম টাস্কের খাতাটা নিয়ে তিনতলা গিয়ে সিঁড়িতে বসে সে একটা গল্প লিখে ফেলে। তারপর নিজেই তা পড়ে শিহরিত হয়ে ওঠে, মানে এতটা সুন্দর হচ্ছে নিজে পড়েই শিহরিত হয়ে। ওপর থেকে নেমে তার কাছের মানুষ ছোটো মাসিকে দেখায়, তার কাছের মাসিকে লোকটিকে ছিল তাহলে ছোটো মাসি। ছোটো মাসি হইচই শুরু করে এবং ছোটো মাসিকে সেটা দেখায়। তপন মনে মনে মৃদু উত্তেজনা অনুভব করে। মাসির অনুরোধে তার নতুন শ্বশুর বাড়ির সকলের মন রাখতে মেসোমশাই তপনের গল্পের প্রশংসা করেন এবং সামান্য কারেকশনে যে তা ছাপানো যায় সেই কথাটি বলেন। মাসির অনুরোধে তিনি সন্ধ্যাতারা পত্রিকায় গল্পটি ছাপানোর ব্যবস্থা করলেন এবং তার মাসি অনুরোধ করেছিল, তারপর সে গল্পটা ছাপানোর ব্যবস্থা করল। ইতিমধ্যে তপন তার মামার বাড়ি থেকে ফিরে আসে, ইতিমধ্যে মানে তারপর গরমের ছুটি শেষ হয়ে যায় সে তার মামার বাড়ি থেকে মানে বাড়ি ফিরে আসে। বাড়ির সকলে তাকে ইয়ারকি ফাজলিমি করে কবি সাহিত্যে কারো কিছু বলতে থাকে। তা দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। তাহলে কী দেখে তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল? একদিন তার মাসির মেসো তাদের বাড়িতে এসেছিল, হাতে কি ছিল সন্ধ্যাতারা পত্রিকা, তাই দেখে তার বুকের রক্ত ছলকে ওঠে। তারপর সে ভাবতে থাকে এমন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, সন্ধ্যাতারা পত্রিকা সূচিপত্রে তপনের নাম। তারপর বাড়িতে সুরগোল পড়ে যায়। এত আনন্দের মাঝে কোনো এক অজানা কারণে তপনের মন খারাপ করে। তার মা তাকে গল্প পড়তে বলেন, তার মা তাকে গল্প পড়তে বলছিল এবং সে লজ্জা ভেঙে পড়তে যায়। তপন তারপর সে গড়গড়িয়ে তার লেখা গল্পটি নিজেই লেখা অজানা লাইন পড়তে থাকে, কারণ গল্পটি কারেকশন করা ছিল। সবাই ধন্য ধন্য করে তপনকে, কিন্তু তপনের চোখে জল আসে। কেন জল এসেছিল? কারণ জল এসেছিল নিজের গল্পটা কারেকশন করে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। সে মনে মনে প্রতিজ্ঞা করে কোনোদিনও কাউকে তার লেখা ছাপাতে দেবে না, নিজের লেখা সে নিজে গিয়ে দিয়ে আসবে পত্রিকা দপ্তরে, এবং তার কাঁচা হাতের লেখা যদি সুপারিশের অভাবে ছাপা না হয় তাতেও কোনো দুঃখ থাকবে না। আসলে একটু আধটু কারেকশানের নাম করে ছোটো মেশো তার গল্পটা আগাগোড়াই বদলে দিয়েছিল, সেই লেখায় কোথাও তার কোনো ভূমিকা নেই। তাই এ হলো ছোট্ট তপনের কথা, আত্মলগ্নির দিন, আত্মপ্রসাদের নয়। আজ
যে তপনের জ্ঞানচক্ষু খুলে গেছে, অন্তর্দৃষ্টি দিয়ে সে বিচার করতে শুরু করেছে সত্য মিথ্যা। হ্যাঁ, কারণ সে সত্য মিথ্যাটা বিচার করতে শিখে গেছে, কারণ তার গল্পটা আগা করে পুরোটাই কারেকশন করে দেখেছে। এবং জ্ঞানচক্ষু গল্পের উৎস হলো আশাপূর্ণা দেবীর, জ্ঞানচক্ষু গল্পের উৎস লেখিকার কুমকুম নামক ছোটদের গল্প সংকলন। কুমকুম নামক ছোটদের গল্প সংকলন থেকে আশাপূর্ণা দেবীর এই গল্পটা নেওয়া হয়েছে, এটা মনে রাখবে তোমরা। ভিডিওটি দেখে যদি তোমার সামান্য একটু উপকৃত হয় তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং তুমি যদি তোমার বাড়িতে যদি মাধ্যমিকের কোনো ক্যান্ডিডেট থাকে বা তোমার আত্মীয় স্বজন, ভিডিওটি তার কাছে শেয়ার করে দাও, কারণ যাদের পড়াশোনা করতে ভালো লাগে না এটা শুনলে হয়তো তাদের মানে গল্পটি পুরোটাই মনে থাকবে, পুরোটা মনে থাকবে। এমনভাবে বলেছি মানে পুরোটা ভাঙিয়ে ভাঙিয়ে বলেছি। এরপর এই গল্পের 10-12টা প্রশ্ন আমি কমন দেবো বা ইম্পর্টেন্ট প্রশ্ন দেবো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।